হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সবাই খুবই ভালো আছো। তো আমি জাস্ট কালই আমার ভ্যাকসিন কমপ্লিট করলাম, হাতে একটু ব্যথা আছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। তোমরাও সবাই সবার মতো ভ্যাকসিনটা কমপ্লিট করে নাও। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা বিউটি হ্যাক্স ভিডিও। তো তোমরা এটা নিশ্চয়ই অনেক জায়গাতেই দেখেছো, আমিও দেখেছি। তো আজ আমি ট্রাই করব তোমাদের সামনেই, তো দেখা যাক বিউটি হ্যাক্সটা কেমন হয়। ঠিক আছে চলো। তো তোমাদের কাছে ফাউন্ডেশন নেই, কী করবে বুঝতে পারছো না? ডোন্ট ওয়ারি, মে হু না, অল প্রবলেম ওয়ান সলিউশন। তো আজকের আমি দেখাবো কীভাবে তোমরা বাড়িতে বসেই কিছু ইজি উপকরণ দিয়ে কীভাবে তোমরা ফাউন্ডেশন তৈরি করতে পারবে বাড়িতে বসে। যাদের ফাউন্ডেশন নেই বা হয় না, সবসময় থাকে না, সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে, তো জাস্ট তাদের জন্য এই ভিডিওটা। তো আমি আগে কখনো ট্রাই করিনি, তো ট্রাই করছি, যদি খুবই ভালো হয় তো খুবই ভালো হবে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে চলো, লেটস স্টার্ট। তো ফাউন্ডেশন তৈরি করার জন্য ফার্স্ট যেটা লাগছে একটা এইরকম বোল, মানে বাটি। তো যেটা আমি এখন দেখতে পাচ্ছি ময়লা পড়েছিল অনেকদিন। তো যাই হোক, এরকম একটা ফার্স্ট বাটি লাগছে। দেন একটা ময়েশ্চারাইজার লাগছে, ঠিক আছে, এরকম একটা ময়েশ্চারাইজার লাগছে। তো আর লাগছে এইরকম একটা কফি, ইনস্ট্যান্ট কফি পাউডার। কফি লাগছে, একটা বেবি পাউডার লাগছে, যে কোনো ব্র্যান্ডই তোমরা ইউজ করতে পারো। তো এটা অরিফ্লেমের আছে, অরিফ্লেমের দেখতে পাচ্ছ। তো এরকম একটা বেবি পাউডার লাগছে, আর লাগছে ট্যান্টারান, না সোনা লাগছে না, সোনা লাগছে না, টিউরমিক পাউডার মানে হলুদ গুঁড়ো লাগছে। ওকে, তো আর যেটা লাগছে একটা ফাউন্ডেশন ব্রাশ। তো চলো ফার্স্ট আমরা বাটিতে কোয়ান্টিটি অনুযায়ী ময়েশ্চারাইজারটাকে ঢেলে নেব। ওকে, ভুলে যাচ্ছি কেন সব। ওকে, এটা আয়ুরের ময়েশ্চারাইজার, আমার কাছে এমনি তেমন কোনো লাইট ময়েশ্চারাইজার অ্যাভেলেবেল নেই। তো এটাকেই বেটার মনে হলো, আয়ুর্বেদের ময়েশ্চারাইজার আমার ভালো লাগে। এটা এটা অ্যাভারেজ দামের মধ্যে, প্রাইসের মধ্যে বলো যাই বলো, মোটামুটি খুবই ভালো, আমার খুবই ভালো লাগে। কিন্তু যেটা এখন আমি দেখতে পাচ্ছি নেই, তো এক ফোঁটা দু ফোঁটা হবে না, আমি গরিব আদমি আছি বাবা। একদম পড়ছে না। তো ওই ময়েশ্চারাইজারটা থেকে আমি কিছুই বের করতে পারিনি, কারণ ওটা একদমই শেষ হয়ে গেছে। মানে আমি অনেক চেষ্টা করলাম, একটুও কিছুই বেরোলো না, দেখতেই পাচ্ছ কিছুই বেরোয়নি। তো যাই হোক, তো আমি এই ময়েশ্চারাইজারটা এখন ব্যবহার করব কিনা তাই ভাবছি, কারণ আমি যে ভিডিওটা দেখেছিলাম ওখানে হোয়াইট ময়েশ্চারাইজার ইউজ করছে, কিন্তু এটা ডট অ্যান্ড কিয়ের অরেঞ্জ ময়েশ্চারাইজার, তো যেটার কালার অরেঞ্জ দেখতেই পাচ্ছ। তো যার কারণে আমি এটা ইউজ করব না, আমার কাছে আপাতত কোনো ময়েশ্চারাইজার অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি এটা ইউজ করব, গার্নিয়ার লাইট কমপ্লিট। এটা একদম এক প্রকার ময়েশ্চারাইজারেরই মতোই কাজ করে। তো এটা আমি ইউজ করব, এটা হোয়াইট দেখতে পাচ্ছি, এটা হোয়াইট জানি না দেখতে হোয়াইট। তো আমি এটা ইউজ করব। তো অল্প কোয়ান্টিটি, যতটুকু তোমরা ফেসের ময়েশ্চারাইজার ইউজ করো ঠিক ততটুকুই লাগবে ময়েশ্চারাইজার। ওকে, আমি একটু বেশি নিচ্ছি, আমার মনে হয় ময়েশ্চারাইজার হলেই বেশি ভালো হতো, আই ডোন্ট নো। তারপর আমি এর মধ্যে দেবো বেবি পাউডার, মোটামুটি একটু কোয়ান্টিটি অনুযায়ী। তারপর আমি দেবো বেবি পাউডার, পড়ছে না কেন, কিছুই পড়ছে না কেন, ওহো ঘোরাইনি তো আমি। ওকে, তো পাউডার আমি দিয়ে নিয়েছি, এবার দেবো আমি অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস কফি, আই এম সো এক্সাইটেড গাইস। ওকে, আমি কেটে নেব কফি। ওকে, তো খুবই কম কোয়ান্টিটি, মানে খুবই অল্প পরিমাণে দিতে হবে,
বেশি দিলে মুখ কালো হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছো পরে লাগলে আমি মনে হয় বেশি পড়ে গেছে, পরে লাগলে আমি আরো দেব, একটু ফেলে দেব সাইড দিয়ে, আমার মনে হয় একটু বেশি পড়ে গেছে। ওকে, তো এর মধ্যে আমি দেব গোল্ড, না গোল্ড না, হলুদ, হলুদ গুঁড়ো, আই মিন টিউরমেরিক পাউডার। ওকে, খুবই সামান্য পরিমাণে, সামান্য একদম বিন্দু মাত্র, বিন্দু মাত্র, ডিঙ্কু চিঙ্কু ডিঙ্কু চিঙ্কু। ওকে, মাই ফাউন্ডেশন প্যাক ইজ ডান। তো এবার আমি এটাকে মেশাবো, বাবা কিছু একটা বানিয়ে দাও, কিছু একটা যেন বানে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ, আই ডোন্ট নো, ওকে দেখতে হবে না, আমি আগে প্ল্যানিংয়ে সাকসেস হই। কি হলো ভাই, আমার মনে হয় কি সুন্দর সেন্ট, আমার মনে হয় ময়েশ্চারাইজার হলে বেশি ভালো হতো, কালারটা তো সুন্দর এসছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা ক্রিমের জন্য আমার ময়েশ্চারাইজারটা এই টাইমে খারাপ হতে হলো। ওকে, আমার প্যাকটা হচ্ছিল না কারণ খুব টাইট হয়ে গেছে, এই জন্যই মনে হয় ময়েশ্চারাইজার ইউজ করতে হয়, যার কারণে আমি একটু ময়েশ্চারাইজার দিয়েই দিচ্ছি, একটু ময়েশ্চারাইজার দিয়ে দিলাম। আই হোপ এবার হবে, হ্যাঁ হচ্ছে হচ্ছে, ওটা তোমরা ময়েশ্চারাইজার দিয়েই করবে, আমার মতো তো আর ভিখারি তোমরা না, তোমাদের সবার কাছে নিশ্চয়ই তোমরা ময়েশ্চারাইজার অ্যাভেলেবেল থাকবে। তো আমি জানি না এটা ফাউন্ডেশন হলো কি না, আমি তো জানি না এটা ফাউন্ডেশন হলো কি না, তবে এটা একটা বিউটি প্যাক হলো এটুকু বলতে পারি। সাধারণ এখানে একটু ময়েশ্চারাইজার লেগে আছে, লাগিয়ে ওয়েস্ট করবো না দামি ময়েশ্চারাইজার। ওকে, তো আমি এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, মাই ফাউন্ডেশন ইজ ডান, যেটা আমি খুঁজে পাচ্ছি না এখন মাটির মধ্যে কিছু, কারণ সব আমার ব্রাশেই লেগে গেছে, সবটাই আমার ব্রাশে লেগে গেছে দেখতে পাচ্ছ। ওকে, দেখি আমার পরানো, ও ভাই এটা কি হচ্ছে, ফাউন্ডেশন, আই ডোন্ট নো দিস ইজ ফাউন্ডেশন, ক্যা হ্যা, তো হলদি কা প্যাক হ্যা,
গাইস, দিস ইজ মাই ফাইনাল টাচ। আমার ডান চোখটা লাফাচ্ছে কন্টিনিউ। ওকে, তো দিস ইজ মাই ফাইনাল টাচ। তোমরাই বলো কেমন হয়েছে। তো আমি একটাই শুধু জাস্ট সাজেশন দেবো, যাদের কাছে ফাউন্ডেশন নেই তারা উইদাউট মেকআপেই বাইরে যাও, কিন্তু এইরকম কোনো বিউটি হ্যাক্স ট্রাই করতে একদমই যেও না, বা এইরকম ফাউন্ডেশনের দরকারও নেই, ঠিক আছে। এমনি নর্মাল ফেসেই যাও, তাও ভালো লাগবে। আমাকে তো কার্টুন কার্টুন লাগছে, তবে এইটুকুও বলতে পারি এটা কোনো বিউটি টিপস হতে পারে। তোমরা যদি স্কিনটাকে একটু ট্রিটমেন্ট করতে চাও বাড়িতে, তো এটা বিউটি টিপস হতে পারে, যেহেতু এর মধ্যে কফি আছে, হলুদ আছে, তো এটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজার করবে, স্কিনটাকে লাইট করবে, তো এটা বিউটি টিপস হতে পারে। কিন্তু আমি ফাউন্ডেশন এটুকু তো অন্তত মানবো না। তো এখানে তোমরা যদি হোয়াইট ময়শ্চারাইজার তোমরা ইউজ করেও দেখো, আমার তো মনে হয় না খুব একটা লাভ হবে বলে। তো দিস ইজ মাই রেজাল্ট। তো ওকে, তবে আমি খুব মজা পেয়েছি এরকম একটা বিউটি হ্যাক্স ট্রাই করে। তো তোমরাও যদি মজা পেয়ে থাকো, তোমরাও বাড়িতে সবাই ট্রাই করো। এই ট্রাই করলে নিয়ে কেয়া দিক্কাত। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কী ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও। আর এরকম যদি তোমরা আরও বিউটি হ্যাক্সও দেখতে চাও, সেটাও আমাকে সাজেস্ট করো কেমন বিউটি হ্যাক্স তোমরা দেখতে চাও। তো গাইস, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। টাটা।